কি মনে হচ্ছে তোমার এখন এখন কি হবে? কি আর হবে, সাদাতের জন্য মা হয়তো ভুগবে, আর বাবা উনিও মায়ের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন। আমার মনে হচ্ছে আমি ছাড়া আর কেউ নেই যে মায়ের ওপরে এত ভরসা করে। মাকে শাস্তি দিয়েই বা কি হবে? আপনি তো আর ফিরে আসবেন না। আচ্ছা আচ্ছা, ওই টাকাগুলোর কি হলো যেগুলো ফেরত দিতে হবে? কিচ্ছু হয়নি, উঠে পড়ে আমার পেছনে এখনো লেগে আছে, কিন্তু একটা উপায় আছে আমার কাছে। কেমন উপায়? তোমার তো জানা উচিত কেতকি, এত বোকা সেজো না। আমি আমি কিছু বুঝলামই না। তোমার আর আপনির মধ্যে আমোদ স্যার একটা কথা বলবো। কি? যে তোরও মনে হয় যে মিসেস প্যাটেল তার বৌমাকে জ্বালিয়ে দিয়েছেন? স্যার রান্নাঘরে আর কেউ ছিল না। এই যে জানালাটা আছে রান্নাঘরের, এটা ঘটনাটার সময় খোলা ছিল না বন্ধ? স্যার বাড়ির লোকেরা বলছে যে বন্ধ ছিল। আচ্ছা, আর সৌদামিনী দেবীর বক্তব্য হলো যে ওনার ওটা মনে নেই, রাইট? রাইট স্যার, কিন্তু জানলা খোলা ছিল না বন্ধ, তাতে কি যায় আসে? আর এমনিতেও যেখানে অগ্নি দাঁড়িয়েছিল সেখান থেকে জানলাটা অনেক দূরে, আর অত দূর থেকে কেউ একজন কেরোসিন ঢেলেকে কি করে জ্বালাবে? তো দেশলাই দিয়ে বলুন, এই কেসটাতে যদি আমাদের এগোতেই হয় তো রান্নাঘরের ওই জানালাটাকে খুলতে হবে। ওই যে মিসড কল ছিল অগ্নি দেবীর মোবাইল ফোনে, সেটা কোনো খোঁজ পেলি? হ্যাঁ স্যার, পুলিশ ফাইনালি নাম্বারটা ট্রেস করতে পারে। ও গুড, নাম্বারটা প্রমোদ কদমের, অগ্নির বন্ধু, কিন্তু ওর এই কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ওই বাড়িতেও ছিল না সেদিন। অগ্নি একজন বিবাহিত মহিলার বন্ধু, ইন্টারেস্টিং। যাই, জানালাটাকে গিয়ে তুই খোল, খোঁজ লাগাই প্রমোদ কদমের আগে পিছনে ডান দিক বাদিক, ফাইন্ড আউট। আরে আমি বললাম না আপনাকে, আমি এখন বিয়ে টিয়ে করবো না, আপনি ওনাদের না বলে দিন। হ্যাঁ, সারা জীবন কুমার থাকবো, আর তাছাড়াও কি আছে এই জীবনে? জীবনের উপর এত রাগি বা কেন ভাই? কে তুমি? আমি কে সেটা ছেড়ে দাও, আপনি ফোনে ব্ল্যাঙ্ক কল তুমি দিচ্ছিলে তো? হ্যাঁ আমি দিতাম, আর সেই জন্য পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করে আমাকে ক্লিন চিট দিয়ে দিয়েছে। আমি শুধু আপনির বন্ধু। শুধু বন্ধু? তুমি যদি অগ্নির বন্ধু হও তাহলে ওর মৃত্যুর পরে ওকে ফোন করেছিলে কেন? অ্যাকচুয়ালি সে সময় আমি দিল্লিতে ছিলাম, আর আমি জানতাম না যে অগ্নির সাথে কি হয়েছে। এনিওয়েজ, এই ব্যাপারে আপনার সাথে কোনো কথা বলার ইচ্ছে নেই, এই কেসের সাথে আমার কোনো সম্পর্ক নেই, সো প্লিজ। কেডিসা। আচ্ছা তো ঠিক আছে, বাকি সব প্রশ্নগুলোকে আদালতে জিজ্ঞেস করব। তুই একটা কাজ কর, ওর একটা ফটো আমাকে পাঠা। থ্যাংকস। আপনি মিসেস প্যাটেল কোনো প্রমোদ কদমকে চেনেন? প্রমোদ কদম? হ্যাঁ, মনে পড়ছে না তো। ভাবুন কোথায় দেখা হতে হয়েছিল, হয়তো আপনার ছেলের বিয়েতে। প্রমোদ কদম? মনে তো পড়ছে না। এই দেখুন, একে তো আমি দেখেছি আমাদের বাড়ির বাইরে, আর আর যেদিন আপনি পড়ে গেল সেদিনও ও বাইরে দাঁড়িয়েছিল। আর শিওর? হ্যাঁ আই এম শিওর, আমি যখন মন্দির থেকে বাড়ি ফিরছিলাম তখন আমি দেখেছিলাম। আরো একটা কথা জিজ্ঞেস করা ছিল আপনাকে, ঘটনার দিন আপনার রান্নাঘরে যে জানালাটা রয়েছে সেটা বন্ধ ছিল না খোলা? মনে পড়ছে না কেডি, কারণ আমি আমার কাজে ব্যস্ত ছিলাম, গ্যাসে সবজি বসাচ্ছিলাম। চুল্লিটা একবারই জ্বালাতে জ্বলে গিয়েছিল? না, তিনবার, এটা আমার মনে আছে। প্রতিবার সরজু গ্যাস জ্বালাচ্ছিল, গ্যাস নিভে যাচ্ছিল। কিন্তু জানি না কেন। হ্যাঁ আমি জানি কেন। জানলা খোলা ছিল কিন্তু বাড়ির লোকেদের তো বক্তব্য মনে হয় জানলা বন্ধ ছিল। বোধহয়
প্রসিকিউটর ম্যাডাম, এই বোধহয় শব্দটা অনেকটা বড় একটা শব্দ, এর মধ্যে অনেক কিছুই আসতে পারে। বাস্তবিকতার কথা বলুন, বাস্তবে ওই রান্নাঘরের জানালাটা খোলা ছিল। আর আপনি এই কথাটা কিভাবে জানেন? কেননা পটেল পরিবারের ওই রান্নাঘরের জানালাটা পশ্চিম দিক মুখ করা আর রান্নাঘরের দরজাটা পূর্ব দিকে রয়েছে। তো এটা যে এই বাতাস যেটা রয়েছে সেটা সকাল সকাল পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে যায় এবং সেই কারণে চুল্লিটা জ্বালাতেই চুল্লিটা নিভে গিয়ে থাকে, আর ওই দিনও এরকমটাই হয়েছিল। হয়েছিল না সরজু, ঠিক বলছি তো আমি? হ্যাঁ সাহেব, তিনবার গ্যাস নিভেছিল কিন্তু তারপরেও আগুন হাওয়াতে দুলছিল। আপনি ঠিক সাহেব, জানালা খোলা ছিল। ওকে ওকে পাঠক বাবু, মেনে নিচ্ছে যে জানলা খোলা ছিল, কিন্তু জানলায় তো কেউ ছিল না যে দেখছিল যে ভেতরে কি হচ্ছে। ঠিকই বলেছেন আপনি, যে জানালার বাইরে যিনি ছিলেন তিনি শুধুমাত্র দেখেননি যে ভেতরে কি হচ্ছিল, বরং সেই ঘটনাটার তার কর্তা ব্যক্তিও সেই ব্যক্তি। জানালার বাইরে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তি দেশলাইয়ের কাঠিটা জ্বালিয়ে ভেতরে ফেললো, যেই কারণে অবনী দেবীর ওড়নায় আগুন লেগে যায়। একটু ভাবুন পাঠক বাবু, আপনি আর জানলার মধ্যে কম সে কম 10-12 ফিটের দূরত্ব তো হবেই। হ্যাঁ হ্যাঁ হবে। তাহলে এত দূর থেকে দেশলাই এসে লাগবে আর আপনার কাপড়ে আগুন লেগে যাবে, দূরত্বটা বেশি হয়ে গেল না? না না, আমরা তো স্কুলে এরকমটা করতাম। আচ্ছা, আপনি করতে পারেন না? আপনিও করতে পারবেন, চেষ্টা করুন। হ্যাঁ দেখুন পাঠক বাবু, শুধু আপনার কথাতে আমি ট্রাই করে দেখছি যে দেশলাই যায় কিনা এত দূর। ঠিক আছে, দেশলাই ও আপনি তো স্মোক করেন না। হ্যাঁ হ্যাঁ ঠিক, সরজু খায় বোধহয়। সরজু, দেশলাই দেখো, তোমার মুখ থেকে বিড়ির গন্ধ ছাড়ছে, দেশলাই পকেটে থাকবে, দেখো কামন। শুধু আপনার কথায় পাঠক বাবু। হ্যাঁ হ্যাঁ ঠিক, ট্রাই করছি কিন্তু আমি কখনো করিনি। একটু জোর লাগা কে হাইয়া। ওকে, জোর লাগা কে হাইয়া। এটা তো অল্পই দূরে গেল, বেশি দূরে তো গেল না। রাইট, এটা আসলে কি বলুন তো অভিযোগ পক্ষের মহোদয়, কিছু বিষয় এমন হয় যেখানে এক মহিলা শক্তি কাজে এসে থাকে, আর কিছু কিছু বিষয় এরকম হয় যেখানে পুরুষ শক্তি কাজে আসে, একটু জোর লাগে সেটা করতে। আপনার ক্ষমতা দেখান। আসুন 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 আসুন, একটু আরো দূরত্ব বাড়াই। হলো, এখন মোটামুটি একটা 15-16 ফিটের দূরত্ব হলো। ইয়োনার এইভাবেই সম্ভব হয়ে থাকে দুই পাত্রের একটা গল্পতে তৃতীয় পাত্রের এসে যাওয়া, যে জানালার সামনে দাঁড়িয়ে থেকে ওই দেশলাই কাঠিটা জ্বালায়, যেই কারণে অবনী দেবীর ওনায় আগুন লাগে আর আগুন লাগাতে ওনার মৃত্যু হয়। আর ওই তৃতীয় জন ইয়ার্নার ওই ঘরেরই কোনো সদস্য ছিল। সরজু, তাছাড়াও তুমিও তো সেই দিন সরজু বাড়িতেই ছিলে। না সাহেব। না মানে হ্যাঁ। হ্যাঁ কি না? মানে হ্যাঁ হ্যাঁ, আমি বাড়িতে ছিলাম কিন্তু রান্নাঘরের পাশে ছিলাম না। আমার এই ব্যাপারে একটু হাত নেই সাহেব। এই না না,
কেঁদো না সরজু। এটা বলো যে ওই যে তেল তুমি সেদিনকে নিয়ে এসেছিলে, ওই কেরোসিন, তোমার পুরো বিশ্বাস রয়েছে যে তোমার মালকিনই তোমাকে বলেছিলেন? যেই কারণে তুমি তোমার মালকিনের ওপর আঙুল তুলছো, তুমি তার ওপর সন্দেহ করছো, ইনি বলেছিলেন তোমাকে নিয়ে আসতে? ওকে হ্যাঁ, নিজের মুখে উনি বলেছিলেন কি সরজু যাও বাজার থেকে গিয়ে কেরোসিন তেল নিয়ে আসো, এরকম বলেছিলেন তিনি? না, এরকম বলেননি। কিন্তু রোজ ফর্দতে লিখে আমাকে বাজার থেকে জিনিসপত্র আনতে বলেন। আচ্ছা, ওই ফর্দতে বাকি জিনিসের সঙ্গে 5 লিটার কেরোসিনের কথা লেখা ছিল। তো মিসেস পটেল তোমারই সামনে তোমাকে হাতে লিখে ওই কাগজটা দেন আর বলেন যে এখানে যা লেখা আছে সেটা নিয়ে আসো। আরে না, রোজ সকালে লিখতেন আর ফ্রিজে লাগিয়ে রাখতেন, আমি ওই ফর্দ ফ্রিজ থেকেই নিয়েছি। রাইট, তো এই যে লিস্টটা আর এই লেখাটা মিসেস পটেলের। ক্যা বাত হে অভিযোগ পক্ষের মহোদয়া, আপনি তো আমার মনের কথাটা একদম পড়ে ফেললেন। আমি ব্যাস সরজু ভাইকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে ওই চিরকুটটা কোথায়, আর আপনি এনিওয়ে, যাই হোক, চিনি 2 কিলো, চা পাতা 500 গ্রাম, আলু 2 কেজি, পেঁয়াজ 2 কেজি, কেরোসিন তেল 5 লিটার, এটা কি আপনারই হাতের লেখা মিসেস পটেল? আগে হ্যাঁ, কিন্তু এই কেরোসিন যে শেষে লেখা এটা আমি লিখিনি। মিথ্যে বলবেন না মিসেস পটেল। রেগে যাচ্ছেন কেন, এখনই জলের মতো পরিষ্কার, কেরোসিনের মতো পরিষ্কার হয়ে যাবে। আরে পাঠক বাবু, এটা কি করছেন আপনি? আরে দেখুন, আপনি আপনি প্রমাণকে এভাবে নষ্ট করতে পারেন না, প্লিজ। ওহো, আমি প্রমাণের সঙ্গে খেলাধুলো করছি না, প্রমাণটাকে আরো জাগিয়ে তুলছি। বলার আমার তাৎপর্য এটা যে আপনি এই চিরকুটটা দেখুন একবার। প্রথম যে 4টি বিষয় লেখা রয়েছে, চিনি, চা পাতা, আলু আর পেঁয়াজ, এগুলো এখনই সেরকমই লেখা রয়েছে। কিন্তু এই শেষ আইটেমটা কেরোসিন, এইটা কিছুটা ফিকে হয়ে গেছে, কেন একটা ছড়িয়ে গেছে ইওর অনার। এটার অর্থ হলো এই ইওর অনার, যে প্রথম 4 আইটেম বল পয়েন্ট পেন দিয়ে লেখা হয়েছিল সেই কারণে ছড়ায়নি। শেষেরটা কেরোসিন মাইক্রোটিপ ইঙ্ক পেন দিয়ে লেখা হয়েছিল সেই কারণে ওই লেখাটা ছড়িয়ে গিয়েছে। এবার ইওর অনার, একটাই চিরকুটের মধ্যে মিসেস পটেল 2 রকমের কলম কেন ব্যবহার করবেন? দুটো কলম অর্থাৎ 2 জন ব্যক্তি, একজন মিসেস পটেল আর দ্বিতীয় জন সে যে মিসেস পটেলকে ফাঁসিয়ে যাচ্ছে এই কেসটায়। আমি নই, আমি তো মোটে লিখতেই পারি না আর দুলারিও না। তো তাহলে বাঁচলো কে? মিসেস পটেলকে যারা ফাঁসাচ্ছেন তারা কারা? ওনার নিজের স্বামী, ওনার ছেলে, ওনার বৌমা? পাঠক বাবু একটু ভাবুন, নিজের লোকেরা কেন ওনাকে ফাঁসাতে চেষ্টা করবেন? ঘরের আপনজন নাও হতে পারেন, ঘরের কোনো পর। ইওর অনার, আমি মিস্টার প্রমোদ কদমকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিচ্ছি। প্রমোদ বাবু, আপনি অবনী দেবীর খুব পুরনো একজন বন্ধু, কলেজের সময়কার। হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি স্যার আমার বোন সবিতা অবনীর বেস্ট ফ্রেন্ড ছিল। আপনার বোন সবিতা অবনীর বেস্ট ফ্রেন্ড ছিলেন, তাহলে কেন অবনীর মৃত্যুর আগে আর অবনীর মৃত্যুর পরে ওর মোবাইল ফোনে আপনার নাম্বার থেকে করা বেশ কিছু কল সেখানে রয়েছে, কেন এরকমটা? হ্যাঁ স্যার, আসলে আমি ওর শারীরিক অবস্থা জানার জন্য ফোন করতাম, শুধু বন্ধু হিসেবে। আর মিস্টার পাঠক, আমি জানতামই না যে ও মারা গেছে, অ্যাকচুয়ালি আমি তখন দিল্লিতে ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা দিল্লি সে আয়া মেরা দোস্ত। এইটা কিছুটা অদ্ভুত লাগছে আমার, যে
ওনার মৃত্যুর আগে আপনি প্রত্যেক দিন এতগুলো ফোন করতেন, আপনি একটাও কল আপনার উনি ওঠাননি, আপনার সঙ্গে কথা বলেননি, এটা স্পষ্ট যে আপনার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাইছিলেন না। ওকে, জানি না। আরে জানা দরকার ছিল, আপনি প্রেম করতেন আপনার সঙ্গে, তাই না? ভালোবাসা না স্যার, আপনি কি করে বলছেন? আরে লেখা আছে এটা প্রমোদ বাবু, এখানে আপনার হাতে, ইউ অনার। এবার বলুন যে যাকে প্রেম করবে না তার নাম কেন হাতে এইভাবে খোদাই করে লিখবে? হ্যাঁ স্যার, আমি আপনাকে ভালোবাসতাম, কিন্তু স্যার এই ভালোবাসা শুধু একতরফা ছিল। একতরফা ভালোবাসা, একতরফা প্রেম, একতরফা অনুভূতি, ভেরি ডেঞ্জারাস। আর এই অনুভূতিটাই আপনাকে ওর বাড়ি পর্যন্ত টেনে নিয়ে আসত। যেই দিন ওনার মৃত্যু হলো সেই দিনও আপনি ওনার ঘরের বাইরে ছিলেন, ছিলেন কি না? হ্যাঁ স্যার, কিন্তু এর মানে তো এই নয় যে আমি ওকে মেরেছি। না প্রমোদবাবু, আমি এরকমটা কখন বললাম যে আপনি ওনাকে মেরেছেন? হ্যাঁ, কিন্তু কিন্তু স্যার আমি আপনাকে বলতে পারি যে ওকে কে মেরেছে। রিয়েলি, কে? অ্যাকচুয়ালি স্যার, আপনি আমার বোন সাবিদাকে বাড়ির সব প্রবলেমের কথা বলতো, আর একদিন একদিন আমি সাবিদাকে বলতে শুনলাম, আপনি প্লিজ তুমি কান্নাকাটি বন্ধ করো, তোমারই যদি মন ভেঙে যায় তাহলে শরতের কি হবে? একবার তোমাদের আলাদা ফ্ল্যাট হয়ে যাক, তবে তোমার শাশুড়ি ঠিক হয়ে যাবে, তার চেঁচামেচি বন্ধ হবে। কি, তোমার শ্বশুরও? আমার তো মনে হয়েছিল উনি তোমার সাথে আছেন, কিন্তু আচ্ছা কবে? স্যার আপনির পেছনে শাশুড়িই নয়, ও শ্বশুরও পড়েছিল। নয়তো কেন ওদের নামে নালিশ করবে? ওর মৃত্যুর পেছনে এটাও একটা কারণ। আমি বলছি, কেন আপনি আমাকে খারাপ ভাবতে শুরু করেছিল? সৌদামিনীর জন্য ওই আমাকে ওর কাছে পাঠিয়েছিল, এই বলে যে আপনি তোমাকে বেশি ভালোবাসে, তাই তুমি ওকে বোঝাবার চেষ্টা করো। কে? মা, কিছু কথা ছিল, ভিতরে আসতে পারি? আরে বাবা আসুন না। আপনি মা, তুমি আমাকে তোমার বাবার মতো ভাবো, তাই না? মা, তোমাকে একটা অনুরোধ করার ছিল, তোমরা প্লিজ বাড়িটা ছেড়ে যেও না। তুমি একটু শরৎকে বোঝাও না, আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো, আমিও সৌদামিনীকে বোঝাবো। বাবা, আমার মনে হয় না শরৎ এখন ওর মত পাল্টাবে। কিন্তু তুমি ওকে একটু বোঝাবার চেষ্টা করো, আমি খুব ভালোভাবে জানি যে ও তোমার কথা কখনো ফেলবে না। দেখুন বাবা, আমি আপনাকে মিথ্যে বলতে চাই না, কিন্তু সত্যিটা তো এটাই, আমি আর মার খোটা দিনের পর দিন নিতে পারছি না। এখন তো আমিও নিজের মনকে তৈরি করে নিয়েছি, কিন্তু বাবা আপনি কিছু উল্টো পাল্টা ভাববেন না, আমরা দূরে চলে গেলেও আপনাদের মন থেকে থোড়ি না দূরে চলে যাব। আর আপনি দেখবেন দূরে গেলেও দুটো পরিবারের মধ্যে সম্পর্ক আরো ভালো হবে। দুটো পরিবার? আমি তো এই পরিবারটাকে সবসময় একটাই পরিবার ভেবেছি, এটা খুব অন্যায় হচ্ছে মা, তুমি আজকে আমাকে খুব দুঃখ দিলে। বাবা, বাবা। স্যার আপনি বলুন, এত ছোট একটা কারণের জন্য আমি এত বড় একটা অপরাধ করতে পারি? না স্যার, স্যার আপনি বিশ্বাস করুন, আমি আপনাকে হত্যা করিনি। আর তাছাড়া ওই দিন তো আমি রান্নাঘরেও ছিলাম না। না না না, রান্নাঘরে আপনি ছিলেন না, কিন্তু এটা হতে পারে যে রান্নাঘরের বাইরে আপনি ছিলেন, জানালার পাশে, যেখান থেকে অগ্নিদেবের ওড়নায় আগুন লাগানো হয়েছিল। না স্যার, ওই সময় আমি বাড়ির হলে ছিলাম, কেতকিকে সকাল থেকে দেখতে পাচ্ছি না। জানি না, দুবার তো ডাকলাম ওকে, কেতকি।
টেডি সাহেব, আমি যখন ওখানে পৌঁছলাম তখন অনেক দেরি হয়ে গেছিল। পাঠক বাবু, প্লিজ 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 এই ব্যাপারটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলা বন্ধ করুন। অকারণে আপনি লোকের উপর সন্দেহ করছেন। আপনি নিজেই বলছেন তো যে অবনির কাপড়ে আগে থেকেই কেরোসিন লেগেছিল। সো হোয়াই আর ইউ নট ট্রাইং টু প্রুভ যে কেরোসিন এলো কোথা থেকে, কে লাগালো? আরে অদ্ভুত বিষয় এটা মিস শর্মা, আরো একবার আপনি আমার মনের কথা শুনে ফেললেন। এটাই করতে যাচ্ছিলাম আমি এই মাত্র, কিন্তু ঠিক আছে, এই উপদেশ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আগে হ্যাঁ, মানছি যে ওই দিন ঘরে অবনির সাথে শুধু আমিই ছিলাম, কিন্তু স্নান করার পরে ও যেই জামা কাপড় পরেছিল ওটা সরজু প্রেস করে নিয়ে এসেছিল। ছোড়দা, বৌদির কাপড় রেখে দে এখানে। কি বলছেন সাহেব, আমি যখন অবনি বৌদির কাপড়ে প্রেস করেছিলাম তখন তার উপর কেরোসিনের একটা ছিটিও ছিল না, কিন্তু পরেরটা আমি বলতে পারবো না, কারণ আমি চলে যাবার পর কেতকি বৌদি এসেছিলেন নিজের কাপড় প্রেস করতে। সরজু, তুই কাপড়গুলো ইস্ত্রি করেছিস? হ্যাঁ বৌদি। ঠিক আছে, তুই এখন যা এখান থেকে, আমার শাড়ি ইস্ত্রি করতে হবে, যা। আমায় দিন না, আমি করে দিচ্ছি। কোনো প্রয়োজন নেই, তুই আগেরবার আমার শাড়ি জ্বালিয়ে দিয়েছিলিস, এবার আমি নিজেই ইস্ত্রি করে নেব। আর হ্যাঁ, তোকে অমরদা ডাকছে, তুই যা। আরে তুই যা। কিন্তু যখন আমি উপরের ঘরে পৌঁছই তখন বর্দা বললেন যে উনি আমায় ডাকেননি। আমি পেছন দিকে ফিরে নিচে নামি আর চলে যাই। বৌদি, বর্দা তো বললেন যে উনি আমায় ডাকেননি। আমি কিছু করিনি, আমি তো শুধু শাড়িটা ইস্ত্রি করলাম আর তারপর আমি চলে গেলাম, কিন্তু অবনির কাপড়গুলোকে তো আমি ছুঁইনি। আর শরৎ তো আপনাকে বললো না যে অবনির কাপড় থেকে কেরোসিনের গন্ধ আসছিল না, তো তো আমি বা সরজু দোষী কি করে হতে পারি? চলুন ছাড়ুন, এটা বলুন যে যখন অবনি নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল তখন আপনার ওনার সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল, কোনো কথা হয়েছিল অবনি দেবীর সঙ্গে? আপনার সঙ্গে দেখাই হয়নি। শক? হ্যাঁ, আপনি আমার সঙ্গে দেখা করেননি। আচ্ছা, আর যখন আগুন লাগলো তখন আপনি কোথায় ছিলেন? আগে আমি ছাদে ছিলাম। ছাদের উপর কি করছিলেন আপনি? আসলে আমি ছাদে কাপড় শুকাচ্ছিলাম। তো কেউ না কেউ, ঘরের কেউ না কেউ, আশেপাশের কোনো প্রতিবেশী কেউ না কেউ আপনাকে দেখেছিলেন নিশ্চয়ই? ও, আসলে আমি সিঁড়িতে ছিলাম, ছাদে যাচ্ছিলাম। আপনি এরকম ভাবে দেখছেন কেন আমায়? আপনি আমার ছোট বোনের মতন ছিল, ওর চলে যাওয়াতে আমার উপর কি? দেখো কেডি, আমি বলেছিলাম না এই ফুল প্ল্যানিং একটা লোকের হতেই পারে না, এটা টিম ওয়ার্ক, গ্যাং, ফ্যামিলি গ্যাং। শাশুড়ি, শ্বশুর আর ওই বড় বউ,
সবাই মিলে ওই বেচারি ছোকরিকে মেরেছে হবে। যতক্ষণ আমাদের কাছে একটা শক্ত প্রমাণ আসছে, আমাদের সমস্ত বক্তব্য আদালতে একটা গল্পের মতোই শোনাবে। প্রমাণ আমি দেব কেডি সাহেব। মিসেস শাস্ত্রী, আসুন প্লিজ, বসুন। লোকে যাই বলুক না কেন, আপনার উপর আমার কোনো রাগ নেই মিস্টার পাঠক। আমি খুব ভালো করে জানি যে আপনি আপনার কাজ করছেন, সত্যের খোঁজ। মিস্টার শাস্ত্রী, আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে, আর আমি আপনাকেও বিশ্বাস করাচ্ছি যে সৌদামিনী আপনার মেয়েকে মারেননি। আর যদি এরকমটা হতো তো ভগবানের দোহাই, চুপ করে থাকুন। তাহলে কে মেরেছে আমার অমলিকে? ওখানে রান্নাঘরে, রান্নাঘরে দ্বিতীয় কে ছিল? শান্ত হও নির্মলা, এসব কি যা ইচ্ছে তুমি বলছো? স্যার, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। আমি আপনার ওই কথার সঙ্গে একমত যে আমার মেয়েকে তার শাশুড়ি নয় বরং বাড়ির অন্য কোনো সদস্যই মেরেছে। মা মেয়ে সর্বদা কথা লুকোত, কিন্তু আজ সকালে, ও তো আজ সকালে আমাকে বলল যে অবনির ব্যাপারে মৃত্যু হওয়ার চার দিন আগে অবনি এর সঙ্গে কথা বলেছিল ফোনে। কি কি তোর 20 লাখ টাকা দরকার? কিন্তু কেন সোনা? আরে এত টাকা আমি তোকে কোত্থেকে এনে দেব? মা, ওই যে বড়িভেলির যে বাড়িটা আমাদের বিক্রি হয়েছিল, ওর সমস্ত টাকা যে লকারে রাখা আছে 2 মাসের জন্য ধার। আরে সোনা, ওটা রাখা আছে তো ছোট বোনের বিয়ের জন্য, কিন্তু এত টাকার হঠাৎ কার দরকার হলো? শরতের মা একটা নতুন বিজনেসের জন্য শরতের 20 লাখ টাকা কম পড়ছে, তো তুমি ওই 20 লাখ টাকা দিয়ে দাও। আর দেখো, বিজনেস শুরু হওয়ার সাথে সাথেই 3 মাসের মধ্যে ডাবল প্রফিট, আর 2 মাসের মধ্যেই তোমার টাকা ফেরত দিয়ে দেবো। সত্যি মা, এইসব কথা তোর বাবাকে আমার বলতেই হবে। মা 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 প্লিজ, তুমি বাবাকে কিছু বলো না, তুমি তো ওনার নেচার জানো তো, বাবা কিছুতেই মানবে না। তুমি ব্যাস একটা কাজ করো, তুমি ওই লকার থেকে আমাকে টাকাটা বার করে দাও, ব্যাস। না, কিছুতেই না, আমি এত বড় কথা তোর বাবার কাছ থেকে কিছুতেই লুকোতে পারবো না। আরে কোনো না কোনো দিন কোনো না কোনো ভাবে তোর বাবা এই কথা জানতেই পারবে, তাই না? খুব বড় মুশকিলে পড়ে যাব মা, তুমি কিছুতেই বুঝতে চাইছো না, প্রবলেমটা তো অন্য। আরে কি, আমি বুঝতে পারছি না, আর কি বা প্রবলেম, আর কোন দ্বিতীয় প্রবলেম তোর এসে যাবে রে? হ্যাঁ বল শোনা, যদি আমি যদি ওকে ওই টাকাটা দিয়ে দিতে পারতাম, 20 লাখের জন্য আমার মেয়েকে আমি হারাতাম না। মিসেস শাস্ত্রী, বিষয়টা পয়সার যদি হতো তো? পয়সার জন্যই স্যার ওরা আমার মেয়েকে মেরেছে, আমরা পয়সা দিতে পারিনি তাই জন্য স্যার। কিন্তু শরৎ তো এরকম কখনো বলেনি, দাবিও করেনি ও যে পয়সার প্রয়োজনীয়তা রয়েছে। শুধু ও কেন বলবে, ও কেন বলবে? ওর মাকে দোষী সাব্যস্ত করে নিজেকে বাঁচিয়ে নিচ্ছে স্যার, পরিষ্কার বেঁচে যাচ্ছে। শরৎ। হ্যাঁ স্যার। কি, আমি আপনি থেকে টাকা চাইছি 20 লাখ? কবে? আর আমি কেন চাইব ওর থেকে? জানি না, হতে পারে কোনো নতুন বিজনেস ভেঞ্চার। মিস্টার পাঠক, আমার একটা খুবই ভালো চাকরি আছে, একটা মাল্টি ন্যাশনাল ব্যাংকে সেলস ম্যানেজারে কাজ করি আমি। হ্যাঁ সেটা তো আপনি করেন, কিন্তু হতে পারে যে চাকরি ছেড়ে দিয়ে আপনি নিজের কোনো ব্যবসায়। আরে মিস্টার পাঠক, আমি এটা কেন করব? পরের মাসে আমাকে ভাইস প্রেসিডেন্ট বানানো হবে, থাকার জন্য ফ্ল্যাট, গাড়ি, ড্রাইভার। আর আপনার মনে হচ্ছে যে এরকম একটা চাকরি ছেড়ে যে কোনো বিজনেস শুরু করে দেবো? ওয়েট আ মিনিট, আপনার মনে হচ্ছে আমার স্ত্রী অবনির মৃত্যুতে ওর মার্ডারে আমি জড়িত আছি? যেই মহিলার জন্য আমি ঘর বাড়ি সবার সাথে সম্পর্ক শেষ করে
অন্য একটা বাড়িতে শিফট হতে যাচ্ছিলাম, তাকে আমি মারব? বাহ মিস্টার পাঠক, বাহ, ঠিকই ভেবেছেন আপনি। আপনি এটা কি করে ভাবতেও পারলেন? তো তাহলে কি কারণ হতে পারে? কেননা আপনার স্ত্রী ওনার বাড়ির লোককে মিথ্যা কথা বলে এই কেন চেয়ে পাঠাবেন এই 20 লক্ষ টাকা? এখন আমি বুঝতে পারলাম যে আমার নাম করে কে আপনার থেকে টাকা চেয়েছে। সে হলো আমার দাদা। ওনার এখনো মার্কেটে 20 লাখ টাকার ধার আছে, যখন ওনার খেলনার বিজনেস বন্ধ হয়ে গেছিল তখন। হ্যাঁ, আমি মার্কেট থেকে 20 লাখ টাকা ধার নিয়েছিলাম একটা ছোটখাটো বিজনেস শুরু করার জন্য, কিন্তু ফেল হয়ে যাই। আর ওরা আমাকে ধমকাতো, আমার রাতের ঘুম চলে যায়। এই এই অবস্থাটার কথা আমি আপনাকে গিয়ে বলি। 20 লাখ? কিন্তু অমরদা, আমি কি করে চাইবো আমার বাড়ির লোকের থেকে 20 লাখ টাকা? আর কোনো উপায়ও তো নেই আপনি, বাবাকে তো বলতেও পারবো না। কেতকির বাড়ি থেকে 6 লাখ টাকা তো আগেই নিয়েছি, এবার তুমিই বাঁচাতে পারো। আমাকে তো প্রাণে মারারও হুমকি দিয়েছে জিগ্নেশ ভাই। কি? কিন্তু দাদা, দাদা, আমি আমার বাড়ির লোকের সাথে কি করে কথা বলবো? ওনারা তো খুব ভয় পেয়ে যাবেন। আমার নাম বলে তো না করে দেবে? তুমি শরতের কথা বলো, শরত তোমাদের বাড়ির জামাই, তোমার মা বাবা নিশ্চয়ই ওকে হেল্প করবে। ঠিক আছে, আপনি প্লিজ আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো, আমি এই নিয়ে খুব চিন্তিত। সত্যি বলছি, আবার আমাকে আত্মহত্যা করতে হবে, আমি তোমার পায়ে ধরছি। দাদা, দাদা, এটা আপনি কি করছেন? স্যার, আপনি তো আমাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু আমি ওকে সাহায্য করতে পারিনি। পাঠক বাবু, আগে এই সব কথার সাথে আপনার মৃত্যুর কি সম্পর্ক? সিরিয়াসলি, আই হোপ আপনি এটা ভাবছেন না যে যেহেতু আপনি এনাকে সাহায্য করতে পারেননি, অক্ষম হয়েছিল, তাই রাগের মাথায় উনি ওকে জ্বালিয়ে মেরে ফেললেন? আই মিন, দ্যাট উইল বি টু রিডিকুলাস। পাঠক, একদমই এরকমটা ভাবছি না আমি। আমি এটা ভাবছিলাম যে আপনার কথা অনুসারে সৌদামিনী দেবী তার পুত্রবধূকে ঘৃণা আর রাগের কারণে পুড়িয়ে মেরে ফেললেন। তো তাহলে কেন এই সৌদামিনী দেবী তার পুত্রবধূদের নামে 20 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট খুলেছিলেন? ঠিক কিনা আমার কথা? হ্যাঁ, কেতকি একবার বলেছিল। তাহলে কি এই বিষয়টাও ঠিক যে এই দুই বউয়ের মধ্যে যদি কারোর কিছু একটা হয়ে যায়, তো এই পুরো অ্যামাউন্টটা, ওই পুরো টাকাটা দ্বিতীয় পুত্রবধূর পেয়ে যাওয়ার কথা, তার মানে আপনার স্ত্রী কেতকির? ঠিক কিনা আমার কথা? আজ্ঞে। তো তারপর সেই টাকাটা আপনি নিয়ে খুব সহজেই এই যে ঋণ আপনার কাঁধে রয়েছে জিগ্নেশ ভাইয়ের, সেটা পুরোপুরি চুকিয়ে দিতে পারতেন। না, আপনি সত্যি বলছেন, মানছি আপনার মৃত্যুতে লাভ হয়েছে, কিন্তু আমরা ওকে মারিনি। কিন্তু লাভ তো হলো আপনার। ওরা তো আমাকে ধমকাচ্ছিল, আর এমনিতেও আমি ওই দিন রান্নাঘরে ছিলাম না, আমি আমার ঘরে ছিলাম আর জিগ্নেশ ভাইয়ের সাথে ফোনে কথা বলছিলাম। জিগ্নেশ ভাই, দেখো আমি তোমার ধমকানিতে ভয় পাই না। আরে, আপনি ভুলে যাচ্ছেন কি করে, যখন সুরাটে আপনি নতুন বিজনেস শুরু করেন তখন আমি হেল্প করেছিলাম, এমএলএ এর সাথে আমিই কথা বলেছিলাম। কি হয়েছে আমোদ? আরে কি হলো? ও গড, কি হয়েছে? ইওর অনার, মিস্টার আমোদ একদম সত্যি বলছেন, কেননা আপনি যখন পড়ে যাচ্ছিল ইনি ফোনে কথা বলছিলেন, এই হলো ওনার ফোনের রেকর্ডস, যার থেকে প্রমাণ হয় যে উনি ফোনে বিজি ছিলেন এটা নয়। আপনার মতানুযায়ী জানলার বাইরে দাঁড়িয়ে দেশলাই কাঠি ছুঁড়ছিলেন। স্যার, আমার বাবা, আমার দাদা, আমার বৌদি, এদের আমার থেকে ভালো কে জানবে? ওদের আপনার সাথে যতই প্রবলেম হোক, ওরা এতটা নিচে নামতে পারবে না যে ওকে মেরেই ফেলবে।
এই কাজটা শুধু এবং শুধুই মা করতে পারে, উনি এতটা নিচে নামতে পারেন। তো একবারই আপনার মায়ের সঙ্গে দেখা করে আপনি সিদ্ধান্তটা নিয়ে ফেললেন? স্যার তখন আমার 9 বছর বয়স, আই ওয়াজ 9 ইয়ার্স ওল্ড, যখন আমাকে একটা মৌমাছি কামড়েছিল। মা রেগে গিয়ে ওই মৌমাছিটার যা অবস্থা করেছিল সেটা আপনি জানেন না। কেন কাঁদছ সোনা? হ্যাঁ কাঁদে না, এই দেখ এইটাই তোকে কামড়েছে না, দেখ আমি এটাকে কি করি। দেখ তো ব্যাস শেষ হয়ে গেল না, শেষ হয়ে গেল। যে আমার সোনার দিকে কু নজর দেবে তার এই হাল হবে, কিন্তু তুই কখনো কাঁদিস না। হ্যাঁ ঠিক আছে। ওনার একটা ভয়ঙ্কর অবসেশন আছে আমাকে নিয়ে, আরে আমি কি করে বোঝাবো আপনাকে। একটা উপদেশ দিচ্ছি আপনাকে, আপনার মায়ের সঙ্গে দেখা করুন, বিস্তারিতভাবে ওনার সঙ্গে কথা বলুন, আপনারও বিশ্বাস হয়ে যাবে যে অবনীকে উনি মারেননি। প্রমাণ করুন, প্রুভ ইট, তারপর আমাকে এই কথাগুলো বলার আপনার কোনো দরকার পড়বে না। যদি আপনি এটা প্রমাণ করে দিতে পারেন যে মা আপনাকে মারেনি, তাহলে আপনি আমাকে একটা বড় ফেভার করবেন, আমি মায়ের ওপর আবার ভরসা করতে পারবো। এক মা তার ছেলেকে ফিরে পাবে আর আমিও আবার মাকে ফিরে পাবো, ইট উইল বি আ বিগ ফেভার। এখন যেই এই কাণ্ডটা ঘটিয়ে থাকুক না কেন, সে তো খুব শীঘ্রই ধরা পড়ে যাবে, সত্যিটা তো সামনে চলেই আসবে, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। সেটা তো আপনিই বেশি জানেন, আমি যা হারিয়েছি সেটা শুধু আমিই জানি। আই এম সরি আই এম গেটিং লেট ফর ওয়ার্ক, আমাকে অফিস যেতে হবে। ওকে কি মনে হয় আপনার? বরুণ আমার মনে হচ্ছে যে আজকাল খুব দেখভাল করা হচ্ছে এই শরৎবাবুর, চকচক করছে। তোকে আরো একবার ওই পাটেল হাউসে যেতে হবে, ওখানে গিয়ে খোঁজ লাগা যে মিসেস প্যাটেল শরৎ আর অবনীর এই সম্পর্কটা কে করেছিল। আমি প্রথমে তো বাড়ির সবাই এই সম্বন্ধের বিরুদ্ধে ছিল, কিন্তু আমার পুরো বিশ্বাস ছিল যে অবনীর থেকে ভালো বউ আমরা আর পাবো না। আর শরদের কি মতামত ছিল এই সম্পর্কটাকে নিয়ে? শরদও প্রথমে এই সম্বন্ধের বিপক্ষে ছিল। কেন বিরুদ্ধে কেন ছিল? ওটা ছাড়ুন কেডি সাহেব, পুরনো কথা। বিগত যাবতীয় ঘটনার জন্য আপনার উপর দিয়ে যা গিয়েছে তা এবার হয়তো শুধরে যাবে মিসেস প্যাটেল। বলুন কেন অমত ছিল? শরদ অন্য একজনকে ভালোবাসত। কিন্তু মেয়েটা আমার পছন্দ ছিল না। কেন? আমার ওই মেয়েটাকে চরিত্রহীন মনে হতো। রেণুকার মধ্যে কি বাজে আছে? ভালোই বা কি আছে এটা বল, না কেউ আগে আছে না কেউ পিছনে আছে, ওর পরিবার বলে কিছু নেই, আর বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। তোর মনে আছে ও মায়ের সাথে কিভাবে কত বাজেভাবে কথা বলেছিল? শরৎ, ওই মেয়েটা তোমার জন্য একেবারেই ঠিক নয়, একদমই সাংসারিক নয়। বৌদিও যেরকমই হোক আমার তো পছন্দ, আমি ওকে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করব। আর এই কথাটা তুমি মাকে বলে দাও। দেখ শরৎ, মা যতদিন আছে ততদিন এই বাড়িতে আসতে পারবে না, তুই জানিস তো মাকে, উনি খুব জেদি। যদি মা জেদি হয় তাহলে আমিও কিন্তু কম নই, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুই বাবা মাকে ছেড়ে দিবি একটা একটা মেয়ের জন্য? কিন্তু আমার খুব আনন্দ হয়েছিল যখন শরদ আমার কথা মেনে নিয়েছিল। দাদা আমি আপনার সাথে বিয়ে করার জন্য তৈরি। আমি মাকে এখনই ফোন করছি, শুনে খুবই খুশি হবে। আগে হ্যাঁ মা ঠিকই বলছে, বিয়ের আগে আমি এক বাজে মেয়ের প্রেমে পাগল হয়ে গেছিলাম,
অবনীর তুলনায় ও একেবারে কিছুই না। এটা কি? তুমি এটা পড়ো। কেন, এটাতে কি প্রবলেম আছে? আরে এটা তো ঠিক করে প্রেস করা নেই। আরে ঠিক আছে অবনী, ইটস ওকে। না না, কিছু তো তফাৎ আছে। তোমার সব জিনিসটাই না পারফেক্ট হওয়া চাই, আর এই দায়িত্ব তো আমার। কিন্তু আমি তো এটাই পড়বো। আচ্ছা ঠিক আছে দাও, আমি আবার করে প্রেস করে দিচ্ছি। আচ্ছা তুমি এত করে বলছো যখন, আমি সরজুকে বলে দেবো আয়রন করে দেবে। সরজুকে? তোমার বিয়ে সরজুর সাথে হয়েছে নাকি? আমার তো ভালো লাগে তোমার সব কাজ করতে। আসছি মা। আপনি থ্যাঙ্ক গড কিছু হয়নি তোমার। ওকে, তো এবার আপনার বিয়ের পর ওই খারাপ মেয়েটার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না? আগে না, বিয়ের আগে আমি রেণুকার সাথে সব সম্পর্ক ভেঙে দিয়েছিলাম। সমস্ত সম্পর্ক আপনি ভেঙে দিয়েছেন? হ্যাঁ। তাছাড়াও মিস্টার প্যাটেল, আমি শুনছি যে ইদানিং নাকি আপনি আপনার বাড়িতে থাকছেন না। কোথায় থাকছেন আপনি? আমি আমার এক বন্ধুর বাড়িতে থাকছি। কোথায়? আন্ধেরিতে। আন্ধেরিতে? আগে ওকে, কি আপনার বন্ধুর নাম? মিস্টার পাঠক, আমার বন্ধুর নামের সাথে এই কেসটার কি সম্পর্ক? ইয়েস ইওর অনার, হি ইজ অ্যাবসলিউটলি রাইট। এই ব্যাপারটার সঙ্গে এই কেসের তো কোনো সম্পর্কই নেই। ইয়োনার, আমার এই প্রশ্নটার এই কেসের সঙ্গে সম্পর্ক যদি না থাকতো তো আমি এই প্রশ্নটা করে আদালতের আর আমার নিজের সময় নষ্ট করতাম না। উত্তর দিন, ছাড়ুন। এটা বলুন যে আপনার এই যে বন্ধু রয়েছেন যার সঙ্গে ইদানিং আপনি থাকছেন, তিনি পুরুষ না মহিলা? এটা এটা কি ধরনের প্রশ্ন? আরে না না, উচিত প্রশ্ন এটা, উত্তর দিয়ে দিন। পুরুষ, অরবিন্দ ঠাক্কর। মিথ্যা কথা কেন বলছেন আপনি মিস্টার প্যাটেল? কেননা আজকাল আপনি অন্ধেরিতে অরবিন্দ ঠাক্করের সঙ্গে নয়, মালারে রেণুকা শ্রফের সঙ্গে থাকছেন। থাকছেন কি না এটা এটা আপনি কি করে বলতে পারেন? কেননা মিস্টার প্যাটেল, ওই দিন যখন আপনি আমার অফিসে এসেছিলেন তো নতুন শার্ট, পকেটে নতুন রুমাল, জুতো জোড়া একদম চকচক করছে, হাতে ঘরের তৈরি করে দেওয়া খাবার। এবার আপনি বলুন, যার স্ত্রী খুব সম্প্রতি স্বর্গীয় হয়েছেন, সেই ব্যক্তির মানসিক স্থিতি কি এতটাই নিয়ন্ত্রিত হতে পারে? আপনার তো শুধুমাত্র নিয়ন্ত্রিতই নয়, বেশ সুধরে যাওয়া মানসিক আর শারীরিক পরিস্থিতি। এরকমটা তো তখনই হয়ে থাকে যখন যখন একজন ব্যক্তি জীবনে সফলতা পেয়ে থাকেন, প্রেমের চমক জেল্লা। সত্যিটা তো হলো এই মিস্টার প্যাটেল, যে আপনি তখনও আর এখনও রেণুকা শ্রফের সঙ্গেই প্রেম করেন। আমাই রাইট? আমি মানছি যে আমি ওকে ভালোবাসি। থ্যাংক ইউ। আর হ্যাঁ, আমি ওকে বিয়েও করতে চাই। মিস্টার পাঠক, এটা আমার পার্সোনাল ম্যাটার, সেটার সাথে আপনার মৃত্যুর কোনো সম্পর্ক নেই। লেনদেন আছে মিস্টার প্যাটেল, লেনদেন রয়েছে, কারণ আপনি এখন নন, প্রথম থেকেই রেণুকাকেই ভালোবাসতেন আর ওকেই বিয়ে করতে চাইতেন। কিন্তু যখন আপনার মা এই সম্পর্কটা বিরোধিতা করলেন, তখন আপনি ইনার খেলা ইনাকেই ফেরত দিলেন। আপনি ইনার পছন্দ করে দেওয়া মেয়ে অবনীকে বিয়ে করলেন আর ভাবলেন যে ছ মাসের মধ্যে ইনাকে মেরে রাস্তা থেকে সরিয়ে দেবেন, আর ওই হত্যার দোষারোপ নিজের মায়ের ওপর দেবেন যাতে উনিও ওই রাস্তা থেকে সরে যান। আর আপনার এই যে প্রেমের রাস্তাটা রয়েছে, এটা পরিষ্কার হয়ে যায়, আর এরকমটাই আপনি করলেন। আমি রাইট অর আমি রাইট? ননসেন্স। যদি আমার রেণুকার সাথে বিয়ে করার হতো তাহলে আমি আগেই বাড়ি ছাড়তাম। হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে যেতে পারতেন, আর যদি এরকমটা করতেন তাহলে আপনার বাবার
কোটি টাকার যেই সম্পত্তি রয়েছে সেখান থেকেও তো আপনি চলে যেতেন, আপনার দুটোই দরকার ছিল। প্রেম আর টাকা, লোভী একজন আপনি। আচ্ছা, তো এখন আপনি এটা বলতে চান যে আমি আপনিকে মেরেছি? মনে হয় আপনার স্মৃতিশক্তি লোপ পেয়েছে মিস্টার পাঠক। অ্যান্ড ইউ ডোন্ট ইভেন নো দ্য ফ্যাক্টস। ওই দিন রান্নাঘরে শুধু মা আর আপনিই ছিল। ক্ষমা চাইছি মিস্টার প্যাটেল, এইটা সম্ভব যে বয়স হয়ে যাওয়ার কারণে আমার স্মরণ শক্তি একটু দুর্বল হয়ে যেতে পারে, কিন্তু যতদূর আমার মনে আছে অগ্নি দেবীর জামার ওপর কেরোসিন তেলটা আপনি ঢেলেছিলেন। আর যেহেতু উনি স্নান করে ওই ভেজা কাপড়েই বাইরে বেরিয়েছিলেন, উনি ওনার জামায় ওই লেগে থাকা কেরোসিনটাকে ঠিক বুঝতে পারেননি। ওনার নাক বন্ধ ছিল, সেই কারণে কেরোসিন তেলের গন্ধটাও উনি পাননি। পাঠক বাবু, আপনার কাছে এই কথার কি প্রমাণ আছে যে শরতি অবনির কাপড়ে কেরোসিন ঢেলেছিল? মিস শর্মা, অবাক হয়ে যাচ্ছি আমি। এই তৃতীয়বার এই কেসটার মধ্যে আপনি আমার মনের কথা শুনে ফেললেন। আমি ব্যাস প্রমাণেরই কথা বলতে যাচ্ছিলাম। প্রমাণ প্রমাণ হলো এই এই প্রদীপ। এই প্রদীপটাকে চিনতে পারছেন আপনি মিস্টার প্যাটেল? এটা আমার মন্দিরের প্রদীপ। তো আপনার মন্দিরের প্রদীপ এটা? আপনি আপনার বক্তব্যে একবার নয়, দুবার নয়, তিনবার বলেছিলেন যে যেই সময় অগ্নি স্নান করে বাইরে বেরিয়ে আসে আপনি আপনার বাড়িতেই আপনার মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছিলেন। হ্যাঁ, তো তো এটাই মিস্টার প্যাটেল যে তারপর অগ্নির গায়ে আগুন লাগে, আপনি অগ্নিকে হাসপাতালে নিয়ে গেলেন, নিজের মাকে দোষী আখ্যা দিলেন, নিজের বাড়ির লোকের সঙ্গে লড়াই করে আপনি বাড়ি ছাড়লেন। সেই সময় বা সেই সময়ের পর কেউ আপনার মন্দিরে বা আপনার মন্দিরে রাখা ওই প্রদীপটাকে ধরল, এই কারণে ফরেনসিক্স ওই প্রদীপটায় আপনার আঙুলের ছাপ পেয়েছে। এবার মিস শর্মা জিজ্ঞেস করতে যাচ্ছেন যে ওই প্রদীপটায় আপনার আঙুলের ছাপ থাকাটা কি এমন বিষয় যেখানে আপনি স্বয়ং বলেছেন যে আপনি ওই মন্দিরে প্রদীপটা জ্বালাচ্ছিলেন? কোনো খারাপ বিষয় নয়, ততক্ষণ যতক্ষণ না ফরেনসিক্স আঙুলের ছাপের সঙ্গে সঙ্গে ইওর অনার কেরোসিন তেলের চিহ্নটা না পেত। কিন্তু এখানে ফরেনসিক্স কেরোসিন তেলের চিহ্ন পেয়েছে। আর সেটা এই কারণে মিস্টার প্যাটেল, কেননা ওই বাড়িতে আপনি একমাত্র ছিলেন যিনি অগ্নি পুড়ে যাওয়ার আগে ওই কেরোসিনকে ছুঁয়েছিলেন। ছুঁয়েছিলেন না, অগ্নি দেবীর জামা কাপড়ের ওপর ছিটিয়ে দিয়েছিলেন। আমার এত কিছু বলার পরেও আপনি চুপ করে রয়েছেন। একটা কাজ করি, আপনার প্রেমিকা রেণুকা শ্রফ দেবীকে এখানে ডেকেন। হতে পারে যে একজন পুরুষের শক্তি যেই শক্তিটাকে আটকে রেখেছে সেটা একজন মহিলার কমনীয়তা বেঁধে রাখতে না পারে, শক্তিটা বেরিয়ে আসে।
কি করবো মিস্টার পটেল, আপনার প্রেমিকা রেণুকাকে এখানে ডাকবো আদালতে আর ডেকে তাকে অপমান করবো এখানে? হ্যাঁ, আমি আপনাকে মেরেছি। হ্যাঁ, আমি খুন করেছি আপনাকে। হ্যাঁ, আমি আপনাকে মেরেছি। আর আমি নিজের মাকেও আমি ভাসিয়েছি। ওই কেরোসিন তেলটাও আমি ছিটিয়েছি। এই পুরো প্ল্যানটা রেণুকার, এটাতে আমার কোনো হাত নেই। ওই বলেছিল এসব করতে। মা আমাদের বিয়ের বিরুদ্ধে, এমনকি উনি তো একটা মেয়েও পছন্দ করে নিয়েছেন। আমি ওই বাড়িটা ছেড়ে দিচ্ছি রেণুকা। এই বোকামিটা তুমি করতে পারো না শরৎ, কারণ যেদিন তুমি ওই বাড়ি ছাড়বে তার পরের দিনই ওনারা তোমার নাম প্রপার্টি থেকে বাদ দিয়ে দেবে। বাদ দিয়ে দিক, আমার স্যালারি যথেষ্ট আমাদের জন্য। আজকালকার চাকরির ওপর কি ভরসা? আর তোমার জব কি তোমাকে সেই ধরনের লাইফস্টাইল দিতে পারবে যা তোমার বাবার বিজনেস দিচ্ছে তোমাকে? তুমি ওনার বিরুদ্ধে যেতে পারো না। তো তুমি কি চাও রেণুকা, যে আমি আমার মায়ের পছন্দ করা মেয়ের সাথে বিয়ে করে নিই? হ্যাঁ, কি আমি চাই যে তুমি তোমার মায়ের পছন্দ করা মেয়ের সাথেই বিয়ে করো। এটা তুমি কি বলছো রেণুকা, তুমি কি পাগল হয়ে গেছো? হোয়াট ইজ রং উইথ ইউ? আমি পাগল হয়ে যাইনি শরৎ, আমি যেটা বলছি তুমি ঠিক সেটা করো। নিজের মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করো। ওই ওর নাম কি জানো? অবনি। অবনি, অবনিকেই তুমি বিয়ে করো। আর ওকে এতটা ভালোবাসা দাও, এত ভালোবাসো যে সবার এটাই মনে হয় যে তুমি এই বিয়েতে খুব খুশি আর আমাকে ভুলে গেছো। তারপর ছ মাস পরে আমরা আমাদের খেলাটা খেলবো। খেলা? কিরকম খেলা? আমি সত্যি বলছি, ওই আমাকে বলেছিল এসব করার জন্য। ওই আমাকে বলেছিল যে নিজের মায়ের পছন্দ করা মেয়ের সাথে বিয়ে করে নাও। আমি সত্যি বলছি, মায়ের দিব্যিকে বলছি যে এসব করতে। ওই আমাকে বলেছিল, ওই বলেছিল যে এমন ভান করো যেন তুমি ওকে খুব ভালোবাসো, যাতে আসল কাণ্ডর সময় কেউ আমার ওপর সন্দেহ না করে। কি, এটা তুমি কি বলছো রেণুকা? আমি আপনাকে মেরে ওর খুনের অভিযোগ আমার মায়ের ওপর দিয়ে দেব? এর থেকে ভালো উপায় আর কিছুই হতে পারে না শরৎ। যদি তুমি আপনাকে ছেড়েও দাও না, তবুও তোমার মা আমাকে কোনো দিনই অ্যাকসেপ্ট করবেন না। সুতরাং আমার আসার আগেই তোমাকে অবনির সাথে সাথে নিজের মাকেও এই বাড়ি থেকে বের করে দিতে হবে। আমার আর অবনির মধ্যে তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো, কিন্তু এখন নিজের ভালোবাসা ও নিজের মায়ের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। তাহলে বলো কি চাও তুমি, নিজের মাকে না আমাকে? কিন্তু কিন্তু রেণুকা, আমি অবনিকে কি করে মারবো? আমি বলে দিচ্ছি, শাশুড়ি বৌমার মধ্যে সেই পুরনো দিনের ঝামেলার লাভ আমরা উঠাবো, অবনিকে জ্যান্ত পুড়িয়ে। আর সমস্ত দোষারোপ হবে তোমার মায়ের ওপর। আর তার কিছু মাসের মধ্যে আমরা দুজনে বিয়ে করে নেব, আর আমি তোমার বাড়িতে বউ হয়ে আসব। তারপর আমি তোমার, বাড়ি তোমার, জমি জায়গাও তোমার, আর জয়ও তোমার। বলো শরৎ, তুমি কি বলো? আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। প্রেম দিয়ে তো সম্পর্ক জোড়া হয়ে থাকে, আর আপনি এই প্রেমের জন্য সব সম্পর্ক ভেঙে দিলেন। আশা রাখবো যে আপনি পরবর্তীকালে প্রেমিকদের জন্য উদাহরণ হয়ে থাকবেন। এই আদালত শরৎ প্যাটেলের অপরাধের স্বীকারোক্তির পর শরৎ প্যাটেল আর রেণুকা শ্রফকে গ্রেফতার করার হুকুম দিচ্ছে। আর মিসেস সৌদামিনী প্যাটেলকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে।
The case is closed. সত্যের জয় হলো কেনি সাহেব, কিন্তু মা হেরে গেল। জন্মের পর কয়েকটা বছরই বাচ্চারা মায়ের কোলে থাকে, তারপর সবসময় মায়ের হৃদয়ে থাকে। এই হৃদয়টাকে ভাঙবেন না, প্রমিস।